أفعلون أفعلون أفعل أفعلان أفعلون أفعل يجي أفعل أفعلان أفعلون أمرا جنتي شمست بريتبير دي بطن মানে দুটা বানানোর নিয়ম হচ্ছে আরবি ভাষায় আলিফ খালি নুনে জের আলিফ খালি নুনে জের এটা হচ্ছে দ্বিবচন বানানোর পৃথিবীতে একটাই নিয়ম কোন ভাষায় আরবি ভাষায় আর পৃথিবীতে সহি জমা বানানোর একটাই নিয়ম সেটা হচ্ছে এই যে ওয়াও সাকিন নুনে জবর এটা পড়িয়েছি তাই না আচ্ছা আলহামদুলিল্লাহ কিন্তু এখন আমাদেরকে জানতে হবে আফালুটা কি জিনিস আমাদেরকে কি জানতে হবে আফালুটা কি তাহলে আফালুটা হচ্ছে ইসমু তাফজিল আফালুটা কি তাফজিল মানে গুণবাচক তাফজিল মানে গুণ বর্ণনা করা গুণ বর্ণনা করা গুণ বর্ণনা করা গুণ বর্ণনা করা তাহলে পৃথিবীতে যতগুলো গুণ বর্ণনা করা যায় শব্দ দিয়ে সব শব্দগুলো ইসমু তাফজিল হতে পারে পৃথিবীতে যতগুলো অ্যাডজেক্টিভ আছে দোষ গুণ অবস্থা আর সংখ্যা এই ইসমু তাফজিলের সিগাগুলো হয় কিসের থেকে মাসদার থেকে গঠিত হয় কিন্তু কোন কোন মাসদার থেকে হয় যেগুলো মাসদার দোষ গুণ অবস্থা সংখ্যা বোঝায় যেমন জামুলা ইয়াজমুলু মানে সুন্দর হওয়া আর আজমালা ইয়াজমিলু মানে সুন্দর করা আর জাম্মালা ইজাম্মিলু মানে সুসজ্জিত করে সাজানো তো জামিলুন মানে কি বাবা আপনারা সবাই জানেন জামিলুন মানে তাহলে জামিলুন হচ্ছে একটা এই যে জামিলুন এটা একটা সিফাতমূলক শব্দ এটাও সিফাতে মুশাব্বা এই পৃথিবীতে যেগুলোই সিফাত আছে যেগুলোই কি আছে দোষ গুণ বাচক শব্দ আছে প্রত্যেকটা শব্দকেই আফআলুর ওজনে নিয়ে গেলেই প্রত্যেকটা শব্দকে কোন ওজনে নিয়ে আসবো এই আফআলু ওজনে নিয়ে এলেই যেটা হবে তার নাম হচ্ছে ইসমু তাফজিল তাফজিল মানে হচ্ছে বরাদ্দ দিয়ে গুণ দোষ প্রকাশ করা বরাত্ত দিয়ে তুমি আমার চেয়ে ভালো ভালোটা তাহলে তুলনা দেওয়া হলো না তুমি আমার চেয়ে ভালো আমি তোমার চেয়ে ভালো তুমি আমার চেয়ে বুদ্ধিমান তুমি আমার চেয়ে সুন্দর আমার চেয়ে চালাক সে সকলের মধ্যে শ্রেষ্ঠ এই যে তুলনা দিচ্ছে না তাহলে তুলনা দিতে হয় পৃথিবীতে দুই ভাবে তুলনা দেওয়া যায় একটা হচ্ছে দুইয়ের মধ্যে তুলনা দেওয়া হয় কয়টা জিনিসের মধ্যে দুটা জিনিস দুটা ব্যক্তি দুটা ছাগল দুটা কুকুর দুটা যা খুশি যে কোনো দুটা জিনিসের মধ্যে তুলনা দেওয়া যায় আর একটা হচ্ছে সবার মাঝে তুলনা দেওয়া যায় তাহলে ইসমু তাফজিল কি করে দুজনের মধ্যে তুলনা দেয় আর সবার মধ্যে তুলনা দেয় কোন ক্ষেত্রে দোষ গুণ ভালো অবস্থা সংখ্যা ইত্যাদির ক্ষেত্রে তার মানে পৃথিবীতে যতগুলো সিফাত আছে অ্যাডজেক্টিভ আছে পৃথিবীতে যতগুলো ভালো অর্থবোধক শব্দ আছে এবং খারাপ অর্থবোধক শব্দ আছে সেগুলোর সবগুলো কি হবে আফআলুর ওজনে নিয়ে আসলে অর্থ দিবে তুলনামূলক
আফালু মানে কি অধিক করা তাহলে জামিলুন থেকে যদি এখন আমি বলি আজ মালু আজ মালু যদি আমি বলি আজ মালু তাহলে আজ মালু মানে কি বাবা জামিলুন মানে যদি মাশাআল্লাহ মাশাআল্লাহ জামিলুন মানে সুন্দর আর আজ মালু ফান্টা অফ করেন বাবা আমার অসুখ হয়েছে ঠান্ডা লেগেছে আর আজ মালু মানে কি আজ মালু মানে অধিক সুন্দর মাশাআল্লাহ তো অধিক সুন্দর কি নিজে নিজেই হওয়া যায় না কোন জিনিস আমি তোমার চেয়ে অধিক সুন্দর তাহলে আজরাফু জারিফুন মানে হচ্ছে চালাক আজরাফু মানে হচ্ছে অধিক চালাক তো এই যে এই শব্দগুলো কিভাবে এটা তো আমরা জানলাম যে ডিগ্রি এটা ইংলিশে কি বলে বাবা কম্পারিশন অফ অ্যাডজেটিভ কম্পারিশন অফ অ্যাডজেটিভ মানে অ্যাডজেটিভের তুলনা অ্যাডজেটিভের তুলনা তারতম্য কি তারতম্য মানে কি এই বড় না এই বড় এই ছোট না এই ছোট এই ভালো না এই ভালো সে ভালো না কে ভালো কে বড় কে ছোট এইগুলোকে বলা হয় তারতম্য তো ইংলিশে এটার নাম কি কম্পারিশন অফ অ্যাডজেটিভ বা ডিগ্রি কি ডিগ্রি তো আমরা আজকে ইংলিশ জানবো না আজকে শুধু আরবিটা জানবো এই ইসমু তাফজিল কোথায় থেকে গঠন করতে হয় ফেল থেকে হয় মূলত মুজারে থেকে গঠন করতে হয় তাহলে মুজারের সিগা কি তাফালু আমরা জানি কোন মুজারের মুজারে থেকে গঠন করতে হলে কি হবে মুজারের আলামত আর রাখা যাবে ইসমু মুশতাকে মুজারের আলামত রাখা যাবে না ইসমু ফাইলে ফেলে দিয়েছি ইসমু মাফুলে ফেলে দিয়েছি ইসমু আলাতে ফেলে দিয়েছি ইসমু জরফে ফেলে দিয়েছি ইসমু তাবজিলেও ফেলে দিব যখন আমরা এই তাতা ভ্যানিশ করে দেব তখন তো প্রথমে কি থাকতিছে ফাকালে মায় সাকিন তো আরবি ভাষাতে তো জীবনে কোনোদিন এভাবে পড়া যায় না যে ফাকালে মা সাকিন থাকলে তার উচ্চারণ করা যায় না একটা কিছু নিয়ে আসতে হয় আর এই যেটা নিয়ে আসতে হয় প্রথম অক্ষর প্রথম সন্তান সবার বড় ভাই যে একাই দুইশো যে একাই দুশো আলিফটা হামজা হতে পারে না তাহলে আলিফের পাওয়ার সবার চাইতে বেশি তার মধ্যে আলিফ হরফ ইল্লত মানে সর্বর্ণ সর্বর্ণ মানে ভাওয়েল ভাওয়েল মানে অন্যের উচ্চারণ করে তাহলে আ বা তা তাহলে বা তা দেখেন সবগুলোতে আলিফের উচ্চারণ হচ্ছে আলিফ সবচাইতে পাওয়ারফুল তাহলে যে যার ক্ষমতা বেশি তাকেই তো নিয়ে আসতে হয় এই জন্য আমরা কি নিয়ে আসলাম হামজা বা আলিফ নিয়ে আসলাম জবর বিশিষ্ট একটা আলিফ কি তাহলে আমরা উচ্চারণ করতে পারছি আফ আর পৃথিবী উল্টা গেল আইন কালেমাতে সর্বদাই কি দিব জবর দিব লাম কালেমাতে কি দিতে হবে পেশ দিতে হবে যদি ইবারত অথবা পূর্বাবস্থায় সারা দিতে হবে লাম কালেমাতে যা থাকে থাকুক তাহলে এখান থেকে দেখেন আস আবু আস আবু মানে অধিক কঠিন আস হালু মানে কি অধিক সহজ আর খসু আর খ খ আর খসু মানে কি অধিক সস্তা আমার ডিকশনারির বইয়ে হাজার হাজার শব্দ পাবেন যে কোনো শব্দ থেকে এখন বানানো যাবে যে কোনো শব্দ থেকেই বানানো যাবে বলেন তো আমার সাথে সাথে সালুন জোরে সালুন সহজ আসহালু অধিক সহজ আসাহিলু সাবুন কঠিন আসাবু অধিক কঠিন কবিয়ুন শক্তিশালী তাহলে আকুয়া অধিক শক্তিশালী রকিসুন সস্তা আর খসু অধিক সস্তা আপনারা জানেন জামিলুন
তাহলে আজমালু মানে কি আপনারা জানেন জাদিদুন জাদিদুন মানে কি নতুন তাহলে আজওয়াদু মানে কি আচ্ছা আজ দাদু হবে কদিমুন মানে কি পুরাতন তাহলে আকদামু মানে অধিক পুরাতন তবিলুন মানে কি তো আতওয়ালু মানে কি অধিক লম্বা তাহলে আনতা আতওয়ালু মিন্নি তুমি আমার চেয়ে অধিক লম্বা আর আনা আকসারু মিনকা আমি তোমার চেয়ে অধিক খাটো আকসারু মানে কি খাটো তাহলে পৃথিবীর যত শব্দ তথা দল পৃথিবীর যত শব্দ আসবে সব শব্দরই আমরা আফআলু এর ওজনে নিয়ে আলে আমরা এরকম অ্যাডজেক্টিভ করতে পারবো এরকম ভাবে ডিগ্রি করতে পারবো এরকম ভাবে তুলনামূলক বিশেষণ দিতে পারবো তাহলে আউসাউ আউসাউ মানে অধিক প্রশস্ত আনজাফু মানে অধিক পুরস্কার আবাদু মানে অধিক দূরে আকরাবু মানে অধিক কাছে আসগরু মানে অধিক ছোট আকবারু মানে অধিক বড় তাহলে আল্লাহু আকবার মানে কি হলো আল্লাহ আল্লাহ অধিক বড় কিন্তু কেখানে যদি এখন দেন মিন কুল্লি শাইইন প্রত্যেক জিনিসের চেয়ে আল্লাহ অধিক বড় তার মানে ফি কুল্লি শাইইন ফি দিতে হয় সবার মধ্যে ব্যবহার করলে ফি দিতে হয় আর দুইয়ের মধ্যে ব্যবহার করলে মিন দিতে হয় তাহলে আল্লাহু আকবারু ফি কুল্লি শাইইন মানে আল্লাহ তাআলা সবার চেয়ে কি বড় এভাবে আউসাউ আজাফু আজরাফু আকদাউ আফরাউ আহজানু আজাফু আশহারু আজাবু আকসারু আকল্লু আসাহু আখতাউ আখতরু আহকফু এভাবে যত খুশি ইংলিশের সাথে ইনশাল্লাহ মিলিয়ে দিব আগামী ক্লাসে তাহলে বলেন ইসমু তাফজিল আফআলু আফআলানি আফআলুনা আফআইলু আপনারা চারটে একসাথে এক নিঃশ্বাসে মুখস্থ করেননি তাহলে আফআলু আফআলানি আফআলুনা আফআইলু এভাবে পড়তে হবে বলেন আফআলু আফআলানি